গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে 8:30। আজকে অনেক অনেক দিন পর ভিডিও শ্যুট করছি, মাঝে অনেক গ্যাপ যাচ্ছে, মানে কিছু না কিছু প্রবলেমের মধ্যে চলেই আসছি, ভিডিও শুরু করেও সেটা শেষ করতে পারছি না। তো আজকে সকালবেলা উঠে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা হচ্ছে, ওটা হলেই নামিয়ে দেবো, তারপর চলে যাব স্নান করতে। রিক গেছে পড়তে, ওর 28 তারিখ থেকে স্কুল, এখন স্কুল ছুটিই চলছে, তারপর স্কুল খুলেই ওর পরীক্ষা আছে। তো ও ফিরলে আমি বেরোবো, 10:30 ট্রেনটা ধরবো। তো সকালবেলা যেহেতু আমার রান্না হয়ে গেছে, হাতে কোনো এখন কাজ নেই, তো ভালো আজকে একটুখানি চা নিয়ে বসি। তো এই সময়টা যাও বা একটুখানি 7:00 আসা যাচ্ছে, এরপর আর আসা যাচ্ছে না, মানে ওই ভিতরের ঘরটা থেকেই বেরোনো যাচ্ছে না, বাইরেতে পুরো মনে হচ্ছে আগুন জ্বলছে একবারে, 42 ডিগ্রি টেম্পারেচার, আর এই 3 তলার উপরে বুঝতেই পারছো কী অবস্থা। তো নর্মাল একদম রান্না করেছি, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর যেহেতু আমি আলু খাবো না, পেঁপে দিয়ে দিয়েছি অনেক কটা, ওখান থেকে পেঁপেটা আমি নিয়ে নেবো, আর উচ্ছে ভাজা। এখন আমি নিজে ঠিক করতে পারছি না, যেহেতু 10:30 ট্রেন ধরবো, খেয়ে বেরোবো না এসে খাবো, কারণ ওখান থেকে আমার মায়ের কাছে যাওয়ার আছে। আবার জানো রিকের বার্থ সার্টিফিকেট কারেকশান নিয়ে একটু এদিক ওদিক ছোটাছুটি চলছে, ওর নামের স্পেলিংয়ের ভুল আছে, তো ওটার জন্য আমরা চুচড়া গিয়েছিলাম, ওই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আশা করছি ওটা তোমরা দেখেছো। তো তারপর ওখান থেকে বলেছিল ফোন করলে তারপর আসবে। গত সপ্তাহে মঙ্গলবার বুধবার দিকে আমার ফোন এসেছিলো ওখান থেকে, মানে 2 সপ্তাহের মধ্যে ওখান থেকে ফোন করেছে, আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। তো আমাকে ফোন করেছিলো ওখান থেকে, গিয়েছিলাম। তো সেদিনও আমি ব্লগ শুরু করেছিলাম সকালবেলা থেকে স্টার্ট করবো বলে, কিন্তু দুপুরবেলার দিকে এত রোদ লেগে গিয়েছিলো, আমার আর কিচ্ছু ভালো লাগছিলো না, কিছুই শ্যুট করতে পারিনি, তাই আর ওই ব্লগটাও আপলোড করিনি। তো ওখানে গেলাম, ওখানের কাজ সমস্ত মিটে গিয়েছি। তারপরের দিন আমি আর বরুণ গিয়েছিলাম, আগের দিন যে পঞ্চায়েতে গিয়েছিলাম বললাম সার্টিফিকেট কারেকশান, ওখান থেকেই আমাকে সার্টিফিকেটটা দেবে, শুধু কোর্ট অর্ডারটা এনে ওখানে জমা দিতে হবে। তো বরুণ আর আমি গিয়ে ওটা দিয়ে এসেছি, আমরা ভেবেছিলাম সেদিনই হয়ে যাবে, কারণ এর আগে একদিন যখন গিয়েছিলাম তখন বলেছিলো যে যেদিন আসবে সেদিনই দিয়ে দেবো। তো যাই হোক, সেদিন যখন হয়নি কোনো অসুবিধা নেই, তো আজকে ডেট দিয়েছে যাওয়ার জন্য, আজকে 11টায় যেতে বলেছে। আমার একদম ভুল হয়ে গেছে, আজকে মানে কালকে যদি আমি একবার ফোন করতাম যে আজকে যাব কি না, তাহলে বেশি ভালো হতো, তো আমার ফোন করা হয়নি, কিছু করার নেই। আজকে 9:45 দিকে ভাবছি একবার ফোন করে নেবো, দিয়ে বেরিয়ে যাবো 10টা। এখন ঘড়িতে 10টা বাজে, রিকের জন্য ওয়েট করছি, দেখি 5-10 মিনিট মতো দেখি না এলে বেরিয়ে যাব। ব্যাচারি যে চাবি নিয়ে যেতে ভুলে গেছে, 2টো চাবি থাকে, একটা আমার কাছে একটা ওর কাছে, মানে কোনো কারণে হয়তো স্কুল গেলো বা পড়তে গেলো, আমি বেরোলাম, এসে যাতে না দাঁড়িয়ে থাকতে হয় সেই জন্য এটার ব্যবস্থা। আজকে চাবি নিয়ে যেতেই ও ভুলে গেছে, দেখি একটুখানি ওয়েট করি, আর এদিকে জানলাটা বন্ধ করে দেবো, এদিকটা দিয়ে এখন একটু একটু হালকা হালকা হাওয়া ঢুকছে, কিন্তু সেটা গরম হাওয়া, একটু পর ঘর পুরো গরম হয়ে যাবে, মানে দুবেলাই কুলার চালাতে হচ্ছে, কুলারের যে ঠান্ডা হাওয়াটা বেরোয় না সেটাও যেন গরম লাগছে, একদম থাকা যাচ্ছে না। তো দেখি ফোনটাকে মানে এখানে টেবিলে রেখে গেলাম, আগের দিন চুচুড়া গিয়েছিলাম, আমি একাই গিয়েছিলাম, তো ফোন করে করে অস্থির, রিককে একা রেখে গেলে এটাই আমার টেনশান হয়, স্কুল চলে গেলে বা ওখানে যদি ও বাড়িতে চলে যায় অতটা টেনশান হয় না, এখানে পুরোটাই একা থাকে। তো তো চুচুড়ো থেকে ওখান থেকে বেরিয়ে কম করে 11-12 বার ফোন করেছি এই বাড়ি ঢোকা পর্যন্ত, যত মানে ফোন ধরছে না, আমার টেনশান বাড়ছে, ওদিকে বরুণও ফোন করছে যে কেন ফোন ধরছে না, মানে ফোনটা বালিশের তলায় রেখে ভুলে গেছে। আর ফুল স্পিডে স্ট্যান্ড ফ্যান চলছিল, স্ট্যান্ড ফ্যানের আওয়াজ তো প্রচুর, ফোন বেজেছে, ও বেচারি শুনতে পায়নি, উল্টে আমার কাছেই বকানি খেয়েছে, বকানি কিছু না, মানে ওই একটা টেনশান রয়েই যায় যে রেখে গেছি ছেলেটা কী করছে না করছে, যথেষ্ট বড় হয়েছে জানি, কিছু করবে না সেটাও জানি, তবু একটা কোথাও গিয়ে মানে টেনশান হয় একা রেখে গেলে। তো দেখি আর 2-3 মিনিট মতো দেখি মুখে ওড়নাটা, তারপর বেঁধে নেবো, বেরিয়ে যাবো, কারণ বাইরে মুখে ওড়না না বেঁধে বেরোলে অলরেডি সানস্ক্রিন গলতে শুরু করে দিয়েছে একদম। আর চুলটাকে আমি তুলে খোঁপা করে নিলাম, ভিজে চুল ছেড়ে থাকতেই পারছি না। তো চলো আবার বাইরে গিয়ে দেখা হচ্ছে। Bye.
আসছি। ট্রেনে চাপলি না, এই জিনিসগুলো দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে। এই একবার বাদাম আসে, একবার ব্যাগ বিক্রি করতে, একবার ঝালমুড়ি করতে। আগে ঝালমুড়ি খুব খেতাম ট্রেনে, কিন্তু এখন আর খাওয়া হয় না। তো এটা দেখতে দেখতেই গন্তব্যস্থানে পৌঁছে যাওয়া হয় খুব তাড়াতাড়ি। এখন নেমে গেছি আমি ট্রেন থেকে নেমে টোটো করে নিয়েছিলাম, কারণ ওখান থেকে স্টেশন থেকে যে যাই পঞ্চায়েতটাই যাব অনেকটাই দূর। আর আজকে যেহেতু 11টায় আমাকে টাইম দিয়েছিল, বেশি আমার কাজ ছিল না, তো পঞ্চায়েতের কাজটাও আমার খুব তাড়াতাড়ি মিটে গিয়েছিল। তো টোটো থেকে নেমে ভিতরে যাওয়ার পর আমি কিছু শ্যুট করিনি। ওখান থেকে বেরিয়ে আসার পর তাড়াতাড়ি কাজ যেহেতু মিটে গিয়েছিলো, আর আমার তো আগে থেকে ঠিক ছিলই আমি মায়ের কাছে যাব। তো এখন মায়ের কাছে যাচ্ছি, রাস্তাতেই আছি। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা খুব ভালো জিনিস শেয়ার করি, যেহেতু এই রাস্তাটা দিয়ে টোটোটা গেল বলে। তো এই যে সামনে দেখা যাচ্ছে সাদা বিল্ডিং, সামনে বড় মাঠ, এটা হচ্ছে আমাদের স্কুল। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে রাস্তার ঠিক অপোজিটে এই পুকুরটার ওপারেই হচ্ছে আমাদের বাড়ি, যেটা গাছপালায় এখন ঢাকা পড়ে গেছে। তখন আগে বাড়ি থেকে স্কুলটা, আর স্কুল মাঠ থেকে বাড়িটা মানে একদম স্পষ্ট দেখা যেত। বাড়ির খুব কাছে স্কুল হওয়াটা খুব মজার না, দিকটা এখন অনেকটা রাস্তা স্কুলে যেতে হয়, কিন্তু আমাকে সেটা করতে হয়নি। ফাইনালি ওখানে কাজ মিটে গেছে, শুধুমাত্র একটা রসিদ মানে 100 টাকা লাগলো ওই রসিদটার জন্য এতক্ষণ দাঁড়িয়েছিলাম। টোটোটা করেছিলাম বাড়ি পর্যন্ত আর নিয়ে যাইনি। সামনেটা নামিয়ে দিয়েছি, এখানটা হেঁটে যাচ্ছি। মা নেই, মায়ের জন্য এখন অপেক্ষা করবো, মা আসলে মায়ের সঙ্গে দেখা করে বেরিয়ে যাবো আবার। আর যেটার জন্য ছুটাছুটি, ফাইনালি এটা কারেকশান হয়ে গেছে। এখানে রিকের নামের বানান তো ভুল ছিলই, আমার নামের বানানটাও ভুল ছিল, তো এটা কারেকশান হয়ে গেছে। এটার এখন যাবো স্কুল, যেহেতু এখন অফ যাচ্ছে, মানে উচ্চ মাধ্যমিকের শীত পড়েছে, মনে হয় না কোনো অফিসিয়াল কাজ হচ্ছে। তো 28 তারিখে স্কুল খুলছে, গিয়ে একবার এটা ওখানেও ঠিকঠাক করে নিয়ে চলে আসব। তো এটা না পাওয়ার পর একটা মনে বেশ শান্তি হলো। এতদিন মনের মধ্যে হচ্ছিলো কি হবে হবে কি হবে না, অনেকে বলছিল 15 বছর পেরিয়ে গেছে যখন ওই সব বার করে ওগুলো আর কোনো কিছু কালেকশন হবে না, এক কোণে পড়েই থাকবে, তোমার ফোনও আসবে না। অনেকে বলছিল অনেকবার যাতায়াত করেছি, এসেছি গেছি, কিন্তু কোনো কিছু সলিউশান হয়নি, গিয়ে আলা পড়ে গেছি। কিন্তু আমার যে 2 সপ্তাহের মাথাতে ওখান থেকে ফোন আসবে, এত তাড়াতাড়ি সব কিছু মিটে যাবে আমি ভাবতেও পারিনি। সব কিছুই ভগবানের আশীর্বাদ আমার মনে হয়। তো এটা নিয়ে যাবো, কারেকশান করে নেবো, ব্যাস একটা মনের একটা কাজ মিটলো আর কি। তো বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম, স্নান করে সেই মাত্র উঠেছিলাম, চুল পুরো সব সবে ভিজেছিল, চুলটা একটা ক্লিপ আটকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম একদম। আর বাইরের রোদের যা তাপ, চুল পুরো শুকিয়ে গেছে, ভিতরে একটু ভিজে আছে, তার জন্য চুলটাকে একটু ছেড়ে দিলাম, দিয়ে বসলাম উপরে। বাড়িতে এসেছি, মা নেই, জানি মায়ের ফিরতে 1:30 হবে, মা গেছে তোমার স্কুলে ডিউটি আছে, মায়ের আজকে ডিউটি ডেট পড়েছে, মা ওখানে আছে, মায়ের 1:30 শেষ হবে, মা তারপর আসবে, মায়ের সঙ্গে দেখা করে আবার বেরিয়ে যাব। তো বাপি এলো উপরে, দেখা করলো, বাপি বললো উপরে প্রচণ্ড গরম, আমি নিচে নেমে যাচ্ছি, তুমি এখানে বসো। বাপি নেমে গেছে, এখন আমি এখন মায়ের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আর মা একটা জিনিস, খুব ভালো জিনিস করে গিয়েছিলো, একটু লস্যি করে রেখে গিয়েছিলো ফ্রিজে, ছিল ওটা খেয়ে আত্মাটা যেন শান্তি পেলো আর কি। আর কিছু খাওয়ার দরকার নেই, আর আমি বাড়ি থেকে খেয়েই বেরিয়েছি, মাকে বলেও ছিলাম যে আমি এসে এখানে কিছু খাওয়া দাওয়া করবো না, মা বারবার জোর করছিলো, আমি বললাম না আমি খাবো না, আমি খেয়েই বেরোচ্ছি, আর রোগ থেকে গিয়ে খেতে বেশি কষ্ট হবে, তার চেয়ে তুমি আমার জন্য একটু শরবত করে রেখো, ওটা খেলে আমার ভালো লাগবে। থেকে যখন বেরোলাম তখন মুখে ভালো করে ওন্নাটা বেঁধে নিয়ে বেরিয়েছিলাম। তারপর ওখানে গেলাম যখন সার্টিফিকেটটা আনতে,
ওখানটা বেশ ছাওয়া ছিল বলে মুখে ঢাকাটা পুরো খুলে দিয়েছিলাম একদম। তারপর আবার টোটো করে এলাম, তো আর একটা প্যাসেঞ্জার ছিল একটু দূরে গেল, আমাকে সামনেটা নামিয়ে দিলাম, আমি হেঁটে চলে এলাম। বেশি দূরত্ব না, যেখানটা নামিয়েছে সেখান থেকে আমার বাড়িটা, কিন্তু ওইটুকু আসতেই না মুখটা পুরো আমার ঝলসে গেল একবারে। আর আজকে যেহেতু বেঁধে বেরিয়েছিলাম, ছাতা নেই আর ব্যাগে এক ফোঁটা জায়গাও ছিল না, জলের বোতল প্লাস এর আগে দুবার তিনবার মায়ের কাছে এসেছি, মায়ের অনেক কৌটো আমার কাছে জমে গিয়েছিল, ব্যাগটা আমার শুধু আজকে কৌটোতে ভর্তি ছিল। আর ওই জন্য ছাতার কথা মনেও নেই, বেরিয়ে চলে এসেছিলাম। এসে মুখ চোখটা একটু জল দিয়ে যেন মনে হলো ঠান্ডা হলো, একবার পুরো জ্বালা করছিল হু হু করে, সত্যি বাইরে বেরোনো এখন খুবই কষ্টকর। তো চলো এখন দেখি বসি একটু, তারপর মা আসুক, যদি মাকে দেখাতে পারি, মায়ের সঙ্গে কিছু শেয়ার করতে পারি অবশ্যই করব, তারপর না হলে আবার বাড়ি গিয়ে দেখা করব। এখন 2:12 ট্রেন ধরবো, আমার মা রোদে রোদেও আমাকে দিতে এসছে, আর যেহেতু আমি ছাতা নিয়ে আসিনি, মা আবার একটা ছাতা নিয়ে আমায় দিতে এসছে, আর এখন টোটো ধরবো বলে দাঁড়িয়ে আছি। অন্য সময় টোটোগুলো বাড়ির সামনে থেকে পেয়ে যায়, কিন্তু যেহেতু দুপুরবেলা টোটো পাচ্ছি না, একটা টোটো আসছে দেখি, টোটোটা যদি যায়, এর আগে দুটো টোটো বেরিয়ে গেছে। মাকে সেই থেকে বলছি ডিউটি থেকে এসছে চলে যাও, কষ্ট হচ্ছে, মা তবু যাবে না। শিবলাগর যাবেন, ওদিকে যাবে না, কেউ যেতে চাইছে না, পেয়ে যাবো গো। এই মাত্র শুধু তোমার ট্রেনটা দেখলাম চুচড়ো ছেড়েছে, যাই কি দেখো, জিজ্ঞেস করে দেখি শিমলাগর। বাহ, এনে ছাতা, আসছি, দাও তুমি গিয়ে খেয়ে নাও, আসলাম, গিয়ে ফোন করে দেবো। আজকে একবার বেরিয়েই আমার এত শরীরটা খারাপ লাগছে, এসে এতটাই রোদ লেগে গেছে, শুধু ভাবছি যারা রোজ বেরোচ্ছে তাদের কতটা কষ্ট হচ্ছে। টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে যখন প্ল্যাটফর্মে এলাম, দেখলাম ট্রেন এতটাই লেট ছিল, মানে আগের ট্রেনটা সেই সময় ঢুকলো দিয়ে বেরোলো, যদি আর একটু আগে টোটোটা পেয়ে যেতাম, আগের ট্রেনটা পেয়ে যেতাম হয়তো টাইমে। তো যাই হোক, একটু বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, পরের ট্রেনটা, যে ট্রেনটাই আমার আসার কথা ছিল 2:12, তো ওটা তাড়াতাড়ি পেয়ে গিয়েছিলাম। এসে আমি আর দাঁড়াতে পারছিলাম না, এতটাই রোদ গরম লেগে গিয়েছিল, তাড়াতাড়ি করে হাওয়ায় বসে রিক সঙ্গে সঙ্গে গ্লুকোজগুলো দিল, খেলাম, দিয়ে শুয়ে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। মানে একদম শরীরটা এতটাই খারাপ লাগছিল রোদ গরমটা লেগে গিয়ে। তো এখন মোটামুটি 5:45 বেজে গেছে, বরুণ আসার টাইম হয়ে গেছে, দেখি বরুণ আসুক চা করব। আর আজকে যেহেতু ওখানে যাওয়া হয়েছে, সকালবেলা উঠেছি, তাড়াহুড়ো করে আর দুবেলা রান্না করে রাখা হয়নি, গরম পড়ে থেকে যে জিনিসটা আমি করে রাখছি দুবেলা রান্না করে রাখি, কারণ রাত্রিবেলা প্রচণ্ড কষ্ট হয় রান্না করতে, আমার রান্নাঘরটা একদমই ছোটো, একটা ছোটো জানলা আছে শুধু। আর তারপর তো সন্ধে 6টা না হতে হতেই 9টা বেজে যাচ্ছে, কখন 10টা বেজে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। তো যাই হোক চলো, এখন একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, ছাদে জামা কাপড়ের গাদা এগুলো তুলবো, একটুখানি ছাদটায় দাঁড়ায় হাওয়াটা ভালো লাগছে। এই ব্লগটা এখানে শেষ করব, যদি কোথাও কেউ আমার ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করো, পাশে থেকো। আজকের মতো এইটুকুই।